হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ইউটিউবের শিডিউল, যে প্রিমিয়ার ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, ঠিক সেম স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে দেখাতে যাচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট দিয়ে অলওয়েজ যাবেন। আর আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে যে যে বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ঠিক ভিডিও আপলোড দেওয়ার যে একটা কন্ডিশন ভিডিও প্রিমিয়ার, কারণ ভিডিও প্রিমিয়ারের যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে যে আপনার মানে যে কোনো একটা ভিডিও শিডিউল দিয়ে আপনি হয়তো আপলোড দিতে পারবেন, হয়তো বা 3 দিন, 2 দিন বা 10 দিন, 15 দিন আপনার ইচ্ছে, যদি 1 মাস পরে তাও ইচ্ছে। তারপরও অবশ্যই প্রিমিয়ার ভিডিও শিডিউলটা 1 দিন, 2 দিন বা 3 দিন দেওয়া সবচেয়ে বেস্ট, কারণ বেশি দিন হলে অবশ্যই আপনার যে ভিউজাররা আছে তারা ভিউয়ার্সরা অবশ্যই চিন্তা করবে এটাই, যে দেরি হয়ে গেলে হয়তো বা একটা ধৈর্যের একটা ইয়ে আছে, তো এই জন্য বেশি দিন দেবেন, 2 দিন বা 3 দিনের মধ্যে সময়ে একটা শিডিউল ভিডিওটা আপলোড দেবেন। সো তো যেভাবে ভিডিওটা আপলোড দিতে হবে তা হচ্ছে, আপনি যদি পিসি থেকে ইউজ করেন তাহলে তো অবশ্যই ইজিলিভাবে, আর যদি ফোন থেকে ইউজ করেন তাহলে আপনি ফোনের ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন যে youtube.com। youtube.com দেওয়ার পর এখানে যে উপরে যে একটা আপলোড একটা সিগন্যাল আছে আপলোডের সিগন্যাল যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে ভিডিও আপলোডের একটা যেমন এই অপশনটা চলে আসবে। আসার পর এখানে আপনি ফার্স্ট টাইম সিলেক্ট ফাইল টু আপলোড, এখানে আপলোড যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার ভিডিও যে একটা থাম্বলাইন আছে থাম্বলাইনটা এখানে ক্লিক করে দিবেন। থাম্বনেলটা ক্লিক করে দেওয়ার পর যেমন থাম্বনেলটা আপলোড হয়ে গেছে অলরেডি, থাম্বনেলটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে এডিট মোর ভিডিও প্লাসের যে একটা চিহ্ন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারি যেটা শো করবে সেখান থেকে আপনার যে ভিডিওটা আপলোড দিবেন সেটা ক্লিক করে দিবেন। যেমন এখন আমি ছোট একটা ভিডিও আপনাদেরকে আপলোড দিয়ে দেখাচ্ছি, এবার যখন ভিডিওর এই ইন্টারফেসটি ঠিক এরকমভাবে চলে আসবে, আসার পর এখানে আপনি আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সব কিছু ঠিক ভিডিও আপলোড দেওয়ার মধ্যে যে সিস্টেমে দেন সেই সিস্টেমে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যেমন এখানে আপডেটিং এর যে একটা সময় চাচ্ছে যে ওই সময়ের জন্য অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। এখানে ধরো 100% প্রসেসিং হয়ে যাবে, যেমন প্রসেস ডান, প্রসেসিং ডান যখন হবে হওয়ার পর এখানে আপনি যে প্রিমিয়ারের যে একটা অপশন আছে এই প্রিমিয়ার অপশনে ক্লিক করার পর যেমন এখানে পাবলিশ, তারপর শিডিউল, এগুলো সব কিছু যখন ক্লিক করবেন, যেমন পাবলিশ, আনলিস্টেড, প্রাইভেট, শিডিউল, তো শিডিউলের এখানে ক্লিক করে ধরুন আপনি যদি ভিডিওটা ঠিক 1 দিন পরে দিতে চান তাহলে আজকে হচ্ছে 19 তারিখ, তাহলে 20 নভেম্বর 2019 এরপর দেওয়ার পর এখানে যখন আপনি প্রিমিয়ার অনের এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে কাজ হয়ে গেল। কাজ হয়ে যাওয়ার পর এবার হ্যাঁ কাজটা হয়ে যাওয়ার পর এবার আপনি যখন আপনার আপনার যে সাবস্ক্রাইবার, যে ভিউয়ার যারা আছে তারা অবশ্যই আপনার নোটিফিকেশানটা পেয়ে যাবে,
আর নোটিফিকেশনটা পেয়ে যাওয়ার পর এখানে প্রিমিয়ারের একটা আপনার যে থাম্বনেল যে একটা ফটো সে টাইটেলে দুটো ঠিক ভিডিও আকারে মানে সোজা হয়ে থাকবে, থাকার পর ওখানে ক্লিক করলে তারা ঠিক আপনার ভিডিও যে এটা এটা কিন্তু দেখতে পারবে না, কারণ শিডিউল যে তারিখে দিয়েছেন ঠিক সেই তারিখে ভিডিওটা তারা দেখতে পারবে। আর অবশ্যই শিডিউলে ইয়ে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে বড় বড় ইউটিউবার যারা আছে তারা যে কোনো একটা ভিডিও যখন আপলোড দেয় 2 থেকে 3 দিন আগে আপনার আপলোড দেওয়ার পর 2 থেকে 3 দিন আগে আপলোড দিয়ে দেয়, মানে প্রিমিয়ারে রেখে দেয়, প্রিমিয়ারে রেখে দিলে এরপর এখান থেকে লাইভ সেটে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে আপনার ভিউজার যারা আছে তারা সবাই। তো এই জন্য ভিডিও প্রিমিয়ারে ভিডিওটা আপলোড দেওয়া মানে অ্যাভেলেবেল বড় বড় ইউটিউবাররা ইউজ করে থাকে। আর অবশ্যই ঠিক এইভাবে যদি ফোন থেকে আপনি করেন তাহলে অনেক ইজিলিভাবে করতে পারবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যে কোনো প্রবলেম যদি পড়ে আপনি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক, পেজ লিঙ্ক সব কিছু থাকবে, ওখান থেকে ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।